আহা, আজি এ বসন্তে কত ফুল ফোটে। আবার মনে পড়ে যায় শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গাওয়া, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। বাংলা শেষ কোন বসন্তে এত রকমারি ফুলের খেলা দেখেছে মনে করা যায় না। আসন্ন নির্বাচন, বিধানসভা নির্বাচন, ফুলের বাইনারি নির্বাচন হতে যাচ্ছে কি? প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রশ্নচিহ্ন কারা দেখিয়েছেন? বামপন্থীরা। দুটি রাজনৈতিক কর্মসূচি, বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান এবং ব্রিগেড। খুব দুর্ভাগ্যবশত বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে শহীদ হয়েছেন মঈদুল ইসলাম মিদ্যা, একজন বামপন্থী যুবকর্মী। এই মুহূর্তে এই নির্বাচনের ফলাফল, গতির প্রকৃতি ইত্যাদি নিয়ে কথা বলব সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর সঙ্গে। আভাস দা, জয়ের আভাস নাকি সেই ফর্মিডেবল থার্ড? অন্তত ফর্মিডেবল শব্দটা থার্ডের আগে কিন্তু যোগ করছে মানুষ। আমরা বামপন্থীরা তো শত ফুল বিকশিত হবে আমরা চাই। তুমি সুন্দর গান করলে, আর তোমার কথার উত্তর দেওয়া অপেক্ষা ওই গানের রেসটা এখন আমার মধ্যে কাজ করছে, ভালো না মন্দ জানি না। তো আমরা বামপন্থীরা শতফুল বিকশিত আমরা করতে চাই। সেই শতফুল বিকশিত করা মানে হলো সমাজের সব মানুষের কাছে খাবার পৌঁছবে, এই ফুলের মধ্যে পদ্ম আছে, বাংলাতে পদ্মের চাষ ছিল না, খাবার পৌঁছবে, শিক্ষা পৌঁছবে, স্বাস্থ্য পৌঁছবে, থাকার জায়গা পৌঁছবে, পড়ার জন্য কাপড় পৌঁছবে, নিজের মত যাতে প্রত্যেকে নিজের মতো করে বলতে পারে তার জন্য একটা পরিবেশ থাকবে, গণতন্ত্রের পরিবেশ, যে ধর্ম বিশ্বাস করে নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী সে তার ধর্ম পালন করতে পারবে, আবার যে ধর্ম বিশ্বাস করেন না তিনিও তার সেই অবস্থানের জন্য কোথাও সমস্যায় পড়বেন না। তাহলে এই সবটা মিলে একটা মানুষের যে সামগ্রিক সত্তা, সেই সামগ্রিক সত্তার বিকাশ আমরা চাই বামপন্থীরা, তাই আমরা শতফুল বিকশিত হওয়ার আমরা স্বপ্ন দেখি। তুমি যে কথাটা বলতে, পশ্চিমবঙ্গে ঘাসফুল আর পদ্মফুলের এই বাইনারি কি এটাই কি থাকবে? তুমি কথাটা বললে যে এই বাইনারিকে আমরা খানিকটা হলেও আমরা ধাক্কা দিয়েছি। আমি তোমার মতো এখনই আজকে ভোটের ফলাফল বলতে পারি না, কারণ ভোট সবে ঘোষণা হয়েছে, তড়িৎ গতিতে এখন ঘটনা পরম্পরা এসব চলছে, চলবে। এক মাস আগে কি দু মাস আগে আমাদের বামপন্থীদের তোমরা পাতে দিতে না, আমরা যে আছি এটা তোমাদের মনের মধ্যে ছিল না, মিডিয়াতে হ্যাঁ আমরা ছিলাম, আমরা টিভি স্ক্রিনে ছিলাম। তুমি যদি টিভি খুলতে তাহলে তৃণমূলের বিজেপির বাইনারি দেখতে, ঘাসফুল আর পদ্মফুলের বাইনারি দেখতে, কিন্তু তুমি যদি দরজা খুলতে, বিশেষ করে লকডাউনের সময় থেকে, তুমি যদি দেখো, ধরো তার আগে লোকসভা ভোটে তো পশ্চিমবঙ্গের 18 জন, যেটা তুমি বললে 18 জন বিজেপি এমপি পশ্চিমবাংলা থেকে গেছে লোকসভাতে, আর তৃণমূলের 22 জন এমপি লোকসভা থেকে। তোমার অভিজ্ঞতা, আমাদের সকলের অভিজ্ঞতা, যখন হাজার 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 পরিযায়ী গর্ভগৃহ আসছে, সেখানে একজনও বামপন্থী সাংসদ নেই, মিডিয়াকে দোষারোপ করে চলবে নেই, দুঃখজনক ঘটনা নেই, মানুষ আমাদের সমর্থন করেনি, তাই নেই। তো আমি বলছি হাজার হাজার পরিযায়ী শ্রমিক যে রাস্তায় হাঁটলেন, একটা অনিশ্চয়তাকে মাথায় করে, পেটে খাবার নেই, হাতে পয়সা নেই, মাথার উপর ছাদ নেই, বাড়ি ফিরবে তার কোনো ব্যবস্থা নেই, আবার এখানে যে মানুষরা থাকলেন ফিরে তারা এলেন, তাদের লকডাউন তো একটা আন্তর্জাতিক ফেনোমেনন, লকডাউন তো করতেই, লকডাউনের পরে আসছে যে কারণে শ্রমিকদেরকে ফিরতে হয়েছে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের পাশে নেই, ছিল ছিল যে তুমি বললে নবান্ন অভিযান, বামপন্থী ছাত্র যুবদের নবান্ন অভিযান, মঈদুল শহীদ হয়েছে, খুব দুর্ভাগ্যজনক, কিন্তু প্রায় 400 জন মানুষকে, ছাত্র যুবকে ওরা সেই ইঁদুরের কলে ইঁদুর ধরার মতো ধরে ওরা মেরেছে, আক্রমণ করেছে, এমনকি হাসপাতালের গেটে। এই ছাত্র যুবরাই, এই বাম ছাত্র যুবরাই লকডাউনের দিনগুলোতে আতঙ্কগ্রস্ত, অসহায় মানুষের পাশে ছিল, থেকেছে, এবং তুমি যদি বলো লোকসভা নির্বাচন পরবর্তীকালে মানুষের কাছে আস্থা অর্জনের জন্য এবং মানুষের কাছে বামপন্থীরা তাদের রিচকে
পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেই সময় থেকে যে লড়াই দিয়েছে সেই লড়াইয়ের গতি প্রকৃতিতে আজকে বামপন্থীরা শাসকের চোখে চোখ রেখে লড়াই সংগ্রামে আছে। তুমি বলো তো 25 নভেম্বর মানে 26 নভেম্বরের সর্বভারতীয় ধর্মঘট কি চেহারা এবার আমরা পশ্চিমবাংলায় দেখেছি? মানুষের সমর্থন না থাকলে পরে এই ধর্মঘট পশ্চিমবঙ্গে সম্ভব ছিল? 11 সালের পর থেকে যদি ধর্মঘট পশ্চিমবঙ্গে একদম না আমি বলছি তো 11 সালের পর থেকে এই ধর্মঘট পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি, কিন্তু কন্টিনিউয়াস পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার মোদির বিরুদ্ধে ডাকা প্রতিটি ধর্মঘটকে যেভাবে ভাঙতে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে রাস্তায় নামে এবারও তাই নেমেছে। না এক্ষেত্রে তো এবারও তাই নেমেছে ধর্মঘট। তুমি বলো সংস্কৃতি, তুমি বলো তো আপনারা ওটা অন্য পাঠে। এবার তুমি বলো তো এই যে দিল্লির উপকণ্ঠে যে কৃষকদের যে আজকে কতদিন অতিক্রম করে গেল এবং সেই কৃষকদের সমর্থনে তার ঠিক 10 দিনের মাথাতে আবার সারা দেশে ধর্মঘট পশ্চিমবাংলায় ধর্মঘট, মানুষের সমর্থন না থাকলে পরে এই পরিস্থিতিতে এটা সম্ভব ছিল না সফল হওয়া। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি শুরুতেই তোমার কথা দিয়ে বলেছি, এখনই আমরা তো ফলাফল গণনা করতে পারবো না, এখানে আমরা কেউ রাজনৈতিক জ্যোতিষী বসেনি, কিন্তু আমি এটা বলতে পারি ক্রিকেটের সমাবেশ, তাহলে ইঙ্গিত হলো এইটা, তুমি যেটা বলছো কি আভাস চাইছো, আভাস এইটাই যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, বিশেষ করে 16 সাল থেকে যে বাইনারি শুরু হয়েছে, অবশ্যই ইম্পর্টেন্ট রোল আছে মিডিয়ার, তাদের ক্লাস ইন্টারেস্ট থেকেই কর্পোরেট মিডিয়া তার তার কাজ করেছে এবং সেইটা একটা সর্বোচ্চ সর্বোচ্চ হ্যাঁ ছিল না ছিল ধীরে ধীরে বেড়েছে সর্বোচ্চ মাত্রায় সেই বাইনারির প্রকাশ আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে, এবং গত সেই লোকসভা নির্বাচনে সেই বাইনারির একটা মেজর কম্পোনেন্ট ছিল, সেটা হলো যে কমিউনাল ডিভাইডেশন। আমি বলতে চাইছি যে এই 1.5 বছরে দিল্লির এখানে আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, দিল্লির আমি পশ্চিমবাংলা কমপ্লিট করিনি, দিল্লির নির্বাচনের পরে এই যে 1.5 বছরের অভিজ্ঞতা, তাহলে 7 বছরের মোদী গভর্নমেন্ট, 10 বছরের তৃণমূল সরকার মমতা গভর্নমেন্ট, এর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এবং কথাটা তো ঠিকই, দেখো 11 সালের পর যে আক্রমণ পশ্চিমবাংলায় আমাদের উপর হয়েছে, শারীরিক আক্রমণ হয়েছে, অর্থনৈতিক আক্রমণ হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে আক্রমণ হয়েছে সরকারের, সেই আক্রমণের মুখে এই পরিবেশ পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না। তুমি বলো তো পশ্চিমবঙ্গে আমরা বামপন্থীরা 34 বছর মানুষ আমাদেরকে সরকার চালানোর দায়িত্ব দিয়েছিলেন, আমাদের সময়ে পঞ্চায়েত পুরসভা এমপি এমএলএ নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিতেছি, আবার আমরা হেরেছি। তুমি বলো তো 84 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 17 জন অবামপন্থী তারা নির্বাচনে জিতেছিল, তুমি বলো তো পশ্চিমবঙ্গের কত পৌরসভা পঞ্চায়েত জেলা পরিষদ বামফ্রন্ট সরকার থাকার সময়ও ধারাবাহিকভাবে সেখানে বিরোধীরা, এবং তুমি যদি শেষ কয়েক বছর দেখো তাহলে সেটা তো মূলত তৃণমূল কংগ্রেস, তো কোথায় তুমি দেখাতে পারো তো যে তৃণমূল কংগ্রেসের কোনো একটা পঞ্চায়েতকে আমরা পঞ্চায়েত মেম্বার ভাঙিয়ে এনে পঞ্চায়েত দখল করেছি? অন্য কেউ আমরা ভাঙিয়ে নিয়ে আমাদের দল তৈরি করেছি, রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে, রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় তৈরি হলে সেটা তো কিছু করার নেই, তৃণমূল কংগ্রেস সরকারটা তাহলে তৈরি হলো কি করে? তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক যে আন্দোলন, আমি সেটা ঠিক হয়েছে ভুল হয়েছে আমি সেই বিতর্কের জায়গায় যাচ্ছি না, সে আন্দোলন তো হয়েছে, সে আন্দোলন বরং আমাদেরকে এই কথা শুনতে হয়েছে যে 26টা দিন ধরে সিঙ্গুরের মাঠে সামনে রাস্তায় এনএইচ উনি অবরোধ করেছেন, আজকে এটা প্রমাণিত যে আজকে না কেন আমরা কখনোই এদের মতো অসহিষ্ণুতা দেখাইনি। আমি যেটা বলতে চাইছি পশ্চিমবঙ্গের কিছু মানুষের মনের মধ্যে এই প্রশ্ন আছে এবং আমাদের দিকে এই অভিযোগ আছে যে কথাটা তুমি বললে যে তোমরা কেন ওদেরকে জোর করে তুলে দিলে, না আমরা সবসময় মানুষের সদিচ্ছা, গভর্নমেন্টের পলিটিক্যাল উইল এবং মানুষের জেনারেল উইল,
এই দুটোকে আমরা এক জায়গায় মেলাতে চেয়েছি, কখনো আমরা সফল হয়েছি কখনো মেলেনি, যখন মিলেছে তখন সফল হয়েছি, যখন মেলেনি তখন ব্যর্থ হয়েছি। তাহলে আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে তুমি ডাইভার্ট করে দিলে, তোমার দিক থেকে তুমি ঠিকই করছো, সেটা হলো যে ইঙ্গিতটা স্পষ্ট যে তৃণমূল এবং বিজেপি তার যে বাইনারি, সেই বাইনারির মধ্যে তুমি বলো না যে ন্যারেশনগুলো আজকে পশ্চিমবঙ্গের পলিটিক্সে আসছে টেলিভিশনের বিতর্কে, বাইরের পাবলিক মিটিংয়ে থেকে শুরু করে, এটা কি কোনো সুস্থ পলিটিক্যাল ন্যারেশন? কি চলছে? ঠিক আছে, যে যার রুচি যে যার বোধ অনুযায়ী সে তার ভাষা বলবে, আমার সেখানেও হয়তো ব্যক্তিগত কোনো মত থাকতে পারে, কিন্তু আমি কোনো জোর করে কোনো কথা বলতে পারি না। কিন্তু তুমি বলো তো তৃণমূল এবং বিজেপির এই তথাকথিত 16 সাল থেকে যে বাইনারি এস্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, আজকে সেটাকে অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, সেটা হবে না। এই বাইনারির মধ্যে তুমি আমাকে দেখাও বেকার যুবকের কাজের প্রশ্ন আছে কিনা, ছাত্রর অল্প পয়সায় লেখাপড়ার প্রশ্ন আছে কিনা, যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ কারখানার শ্রমিকদের শুকনো মুখের কথা আছে কিনা? তুমি বলো তো শ্রমিকরা এই সময়ের মধ্যে, যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে কৃষকরা তাদের সংকটের মধ্যে পড়েছে, ফসলের দাম পায় না, 100 দিনের কাজে যেভাবে পুকুর চুরি হচ্ছে, সব মিলিয়ে মানুষের যে অর্থনৈতিক দুর্গতি, সব মিলিয়ে মানুষের যে রুটি রুচির প্রশ্নগুলো, তুমি বলো তৃণমূল আর বিজেপির এই বাইনারির মধ্যে সেই কথা নেই? সেই জন্য মানুষ তার অভিজ্ঞতার মধ্যে এটা বুঝেছে। আর তুমি যে কথাটা বললে ঠিকই তো, 11 সালের পর থেকে আমরা রাস্তায় আছি, থাকাটার তারতম্য ঘটেছে, কখনো পিছিয়েছি কখনো এগিয়েছি, যে আক্রমণের মুখোমুখি থেকে আমাদেরকে এগোতে হয়েছে, কমিউনিস্ট পার্টি বলেই বামপন্থীরা বলেই আমরা মাটিতে দাঁড়িয়েছিলাম এবং আজকে সপ্তমীতে দাঁড়িয়ে আছি এবং আজকে আমরা সামনের দিকে এগোচ্ছি। এবং তুমি যে কথাটা বলছো যে সেই বাইনারির একটা ধাক্কা খেয়েছে এবং এই তৃণমূল এবং বিজেপি এটাই পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক আগামী ভবিতব্য নয়, আগামী ভবিষ্যৎ নয়, তার বাইরে জনগণের জনমুখী যে বিকল্পকে নিয়ে যে সংযুক্ত মোর্চা ঘোষণা হয়েছে এই গত 28 তারিখের মাসে, এবং মানুষের মধ্যে বিপুল একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা চাইছিলেন আমরা আরো সক্রিয় হই, যারা চাইছিলেন যে বামপন্থী আন্দোলন আরো কলে কারখানায় খেতে খামারে পাড়াতে মাঠে তারা ছড়িয়ে পড়ুক, তারা দেখছেন যে হ্যাঁ তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আমরাও যেমন আমাদের গতি বাড়াচ্ছি, আমাদের রাজনৈতিক কার্যক্রম বাড়াচ্ছি, উল্টো দিক থেকে মানুষও কিন্তু আমাদেরকে রেসপন্স বাড়াচ্ছেন, তারাও আমাদের অংশগ্রহণ ঘটাচ্ছেন, তা নইলে ওই ব্রিগের সমাবেশ বাম ছাত্র রাজনীতি করেছেন, বাম যুব রাজনীতি করেছেন, এই মুহূর্তে সিপিআইএম এর সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ নেতৃত্ব, অসংখ্য ভোট দেখেছেন, শেষ কবে এইভাবে পদ্মচাষ হতে দেখেছেন বাংলায় এবং ধর্মের তাস খেলা হয়েছে, এই নিয়ে বামপন্থীদের ঠিকই তো, এই যে আমরা বলছি বিজেপি বিরোধিতার মুখ হিসেবে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ মেনে নিচ্ছে, তো আপনি অস্বীকার করতে পারবেন না এবং তার ফলাফল তো লোকসভা নির্বাচনে দেখতে পাচ্ছেন, কিভাবে মেনে নেবেন, কিভাবে বিরোধিতা করবেন বিজেপির এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল আপনার ক্ষয়িষ্ণু? তাহলে একটা কথা বলি, বামপন্থা যতদিন এই সমাজে দারিদ্র বুভুক্ষা অনাহার শ্রেণী শোষণ সামাজিক নিপীড়ন থাকবে আর যতদিন পর্যন্ত তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই থাকবে, দুনিয়ার কোনো শক্তির এ ক্ষমতা নেই যে বামপন্থাকে নিকেশ করে, এটা এক। দু নম্বর যে কথাটা আমি তোমায় বলতে চাইছি, জ্যোতিবাবু একটা কথা বারে বারে বলতো যে তৃণমূল কংগ্রেসের অনেক দোস্তুটি যা আছে আছে, ওদের সবচাইতে বড় অপরাধ যে ওরা বিজেপিকে আরএসএসকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মাটি চিনিয়েছে, দু নম্বর কথা। 3 নম্বর কথা ওই যে তুমি যেটা বলছো, আচ্ছা বেশ 3 নম্বর কথা বলার আগে আমি বলি, তুমি বলো বাবু পরবর্তী বল পরে আমার এই কথাটা আগে হয়ে যাক, তা নইলে পরে কথার পর কথা চলে আসবে। তুমি যদি দেখো বিধান রায়ের সময়ে, প্রফুল্ল সেনের সময়ে, জ্যোতি বসুর সময়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, পশ্চিমবঙ্গে তোমার কথা অনুযায়ী বলছি এত পদ্মচাষ ছিল, এত আরএসএস এর শাখা ছিল, এই 10 বছরে পশ্চিমবঙ্গে আমি বারে বারে যে কথাটা বলি, আজ নয় দীর্ঘদিন ধরে আমরা যে কথা বলে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মাটিতে যে রাজনৈতিক চাষ করেছেন,
তার ফসল গেছে আরএসএস বিজেপির গোলাতে। এই দশ বছরে পশ্চিম বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বিরোধিতায় উন্মুখ হয়েছে তার মুখোশ, বামপন্থী নেতারা কি বলছেন, মিডিয়া কি বলছেন বলতে পারেন, সব থেকে বড় কথা মানুষের অভিজ্ঞতা। কথাটা ঠিকই যে একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের একটা অংশের মানুষ এবং এখনো কিছু বিভ্রান্ত মানুষ এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা চোখের সামনে পটি ফেলে রাখা মানুষ মনে করেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ। আমি এবার যে কথা কি মানুষের দোষ নাকি আপনাদের রাজনৈতিক কর্ম, এটা 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 সর্বৈব মিথ্যে। আমি তার আগে একটা কথা বলি, দেখবে বাড়ির আনাচে কানাচে যদি তুমি দেখো মাকড়সার জাল দেখেছো, মাকড়সার জাল, মাকড়সার জালে দেখবে সবসময় একটা মাকড়সা। আমি এই কথাটা বলছিলাম আমার এক বন্ধুকে, একটা মাকড়সা, সেই মাকড়সাটি হলো স্ত্রী মাকড়সা। মাকড়সা কখন জাল বনে, যখন সে ডিম পাড়ার উপযুক্ত হয়, মানে সে যখন তার মধ্যে গর্ভ সঞ্চার হয়, ডিম পাড়ার উপযুক্ত হয়। তো সেই মাকড়সা ডিম পাড়ার উপযুক্ত হওয়ার সময় স্ত্রী মাকড়সা তার জাল বনে, যাতে সে এই মাকড়সার মানে ছানাগুলোকে সে আরো ছড়িয়ে দিতে পারে। আচ্ছা, এবার এই গর্ভধারণের জন্য ডিম পাড়ার উপযুক্ত হওয়ার জন্য সেই স্ত্রী মাকড়সাটির একটি পুরুষ সঙ্গী লাগে। দেখো প্রকৃতিতে উদাহরণ আছে, স্ত্রী মাকড়সাটি ডিম পাড়ার উপযুক্ত হওয়ার জন্য যে পুরুষ সঙ্গীর উপর ভর করে, ডেকে আনে বা তার সঙ্গে সময় কাটায়, যখন সে ডিম পাড়ার উপযুক্ত হয় তার সেই সময় সে যখন জাল বনে, তাহলে জাল বোনার আগে ডিম পাড়ার উপযুক্ত হওয়া এবং জাল বোনা তার মাঝে সে আরেকটি কাজ করে। যে পুরুষ সঙ্গীটির জন্য সে ডিম পাড়ার উপযুক্ত হয়েছে তাকে সবার আগে খেয়ে নেয়। পশ্চিম বাংলায় আরএসএস বিজেপি আজকে রাজনৈতিকভাবে ডিম পাড়ার উপযুক্ত হয়ে তাদের প্রয়োজনীয় সঙ্গী তৃণমূল কংগ্রেসকে সে খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে সে এখন জাল বিস্তার করতে চাইছে। এই যে দলে দলে লোকেরা চেষ্টা করছে, দলে দলে লোকেরা দলে দলে, আমি ওই শব্দটার সঙ্গে একমত নই, দলে দলে লোকেরা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। এবং তুমি দেখো যে যে যারা যাচ্ছে তারা কিন্তু বলছে যে না বিজেপির সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, কেউ কেউ এমনও বলছে যে তৃণমূল পার্টিটাই চলতো বিজেপির সাহায্য সহযোগিতা নিয়ে। আমি বলছি না, আমি জানি না ফলে আমি এই কথা বলছি না। তুমি বলো কয়েকদিন আগে একটি সর্বভারতীয় চ্যানেলের যে কনক্লেভে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিস ব্যানার্জি বলেছেন, তাকে যখন জিজ্ঞেস করেছে সাংবাদিক যে এতদিন তো আপনি বামপন্থীদের সঙ্গে লড়াই করছেন, এবার আপনার লড়াইটা তো দক্ষিণপন্থী শক্তির সঙ্গে, আমার মিস ব্যানার্জি এত অস্বস্তিতে পড়েছেন এবং এত তৎপর হয়ে বলেছেন নেই 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 মেরা লড়াই তো আরএসএস কা সাথ নেই, আরএসএস কা সাথ নেই। অ্যাঙ্কার যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি কিন্তু আরএসএস এর কথা বলেননি একবার, বলছে নেই নেই মেরা লড়াই তো আরএসএস কা সাথ নেই। তুমি বলো, আর কয়েকদিন আগে অমিত শাহজি কি বলেছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো পার্থক্য নেই। আমি যে কথাটা বলতে চাইছি যে পশ্চিমবাংলার মাটিতে এই তৃণমূল কংগ্রেসের এই বিজেপির যে আরএসএস বিজেপির যে তোমার পলিটিক্যাল হিন্দুত্ব, সেই পলিটিক্যাল হিন্দুত্বকে তৃণমূল তার অন্য ভাষায় অন্য ঢঙে অন্য অন্য রঙে অন্য অংশের মানুষের কাছে তার আবেদন তৈরি করে, একটা ভ্রান্ত কিন্তু একটা সময় পর্যন্ত শক্তিশালী আবেদন ছিল, আবেদন তৈরি করে সেই আরএসএস বিজেপিরই পলিটিক্যাল হিন্দুত্বকে পুষ্ট করার খেলায় বা কাজে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা ওই প্রশ্নে আমাকে উত্তর দিতে হবে, পরে আসছি এই এইখানে কথাটা বলতে চাইছি না, তাহলে গুলিয়ে যাবে কথাটা। তো সেই জন্য যে কথাটা এলো আর কি, যে পশ্চিমবঙ্গে সব ধরনের সাম্প্রদায়িক শক্তির এই যে শ্রীবৃদ্ধি ওদের দিক থেকে আর আমাদের দিক থেকে অভিযোগের এখন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ, আপনি অস্বীকার ভয়ঙ্কর বিপদ, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এই শাসনকালে এই সময়কালে তৈরি। আমরা তো এইটাকেই ভাঙতে চাইছি, আমরা তো এইটাই বলছি যে ধর্ম যে যার নিজের, বিশ্বাস যে যার নিজের, রুচি যে যার নিজের, খাদ্য অভ্যাস যে যার নিজের, পোশাক যে যার নিজের, ভাষা যে যার নিজের, কিন্তু সকলের যেটা কমন সেটা হলো সে খাবার পাবে, সে কাজ পাবে কিনা, সে সন্তানদের
মুখে দুটো মুঠো খাবার তুলে দিতে পারবে কিনা, সে সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারবে কিনা, সে পরিবার পরিজনের চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারবে কিনা, সে তার উপযুক্ত পোশাক পরিচ্ছদ পড়তে পারবে কিনা, সে তার মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করতে পারবে কিনা, সে তার নিজের মত, রাজনৈতিক মত, সে গণতান্ত্রিকভাবে প্রকাশ করতে পারবে কিনা, সে এই যে ভারতবর্ষের মতো করে যে ধর্মনিরপেক্ষতার যে পরিবেশ আমাদের এখানে আছে সেটা আজকে আক্রান্ত, সেইটাকে আবার নতুন করে পুনরুদ্ধার করা যাবে কিনা, মূল প্রশ্ন হলো এইটা। কিন্তু সেইটাকে না করে তুমি যে কথাটা নিয়ে আমরা কথাটা শুরু করলাম যে তৃণমূল এবং বিজেপির এই যে বাইনারি সেটা যেমন তার সঙ্গে একটা পলিটিক্যাল একটা কন্টেন্ট আছে, তার সঙ্গে তার একটা কমিউনাল কন্টেন্ট আছে, এইটা তৃণমূল এবং বিজেপি উভয়কে পুষ্ট করছে, এবং এই বাইনারি যদি থাকে তাহলে এবং এবং আর একটা কথা বলতে চাইছি যে এই তৃণমূল এবং বিজেপির এই যে এদের উপর উপর এত ঝগড়া, অনেকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ, পশ্চিমবাংলায় অনেকে মনে করছেন যে তৃণমূলকে যদি মানে সরাতে হয় তাহলে বিজেপি ছাড়া অন্য কোনো এবং এক্ষেত্রে তো কর্পোরেটের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তার কারণটা হলো তুমি দেখো যে তৃণমূল এবং বিজেপি, তৃণমূলের 10 বছর এবং বিজেপির যে 7 বছর গোটা ভারতবর্ষে যেটা চলছে, তুমি সমাজে, রাজনীতিতে, সংস্কৃতিতে, অন্যান্য প্রশ্নে তুমি অনেকগুলো ওপরে ওপরে ফারাক দেখতে পাবে, কিন্তু যেখানে ফারাক দেখতে পাবে না মোদি গভর্নমেন্ট এবং মমতা গভর্নমেন্টের, যেখানে ফারাক দেখতে পাবে না সেটা হলো নয়া উদারবাদের বেপরোয়া প্রয়োগ। আমি শুধু দুটো উদাহরণ, কেবলমাত্র দুটো উদাহরণ, অনেক উদাহরণ দেওয়া যায়। প্রথম কথা তুমি দেখো এই যে দিল্লির সরকার নয়া উদারবাদকে বেপরোয়াভাবে প্রয়োগ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে জলের দলে বিক্রি করে দিচ্ছে, নাহলে তুলে দিচ্ছে, এবং লক্ষ লক্ষ কর্মচারী এবং আজকের দিনে কর্মচারী, ভবিষ্যতে বেকার যুবক যুবতীদের যে কাজের সম্ভাবনাকে শেষ করে দিয়ে সরকারি পদকে সে তুলে দিচ্ছে। সর্বশেষ লকডাউনের সময় নির্মলা সীতারমণ বলেছেন যে 7.5 লক্ষ রেলের স্থায়ী কর্মচারীর পদ তুলে দেবে। তুমি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখো, পশ্চিমবাংলার সময় উনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের কাজ, তাই দিয়ে তার এই এফেক্ট। এই লকডাউনের সময় 20 কোটি মানুষ কাজ হারিয়েছে ভারতবর্ষে। আর তুমি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখো, বছরে 2 লক্ষ বেকারের কাজ, 10 বছরে 20 লক্ষ বেকারের কাজ হওয়ার কথা। পশ্চিমবঙ্গে আমাদের একটা প্রাথমিক হিসেব বলছে সেটা হলো 5 লক্ষ স্থায়ী শূন্য পদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আছে। ওদিকে মোদি দুর্গাপুরের অ্যালো স্টিল প্ল্যান্টকে বিক্রির জন্য উদ্যোগ দিচ্ছে, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় DCL দুর্গাপুর কি বলে কেমিক্যাল লিমিটেড, সেটা রাজ্য সরকারের অধীনের প্রতিষ্ঠান, তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। ওদিকে কয়লা খাদানকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে এই প্রসঙ্গে মোদী সরকার, আমি কথাটা কমপ্লিট করিনি, মোদী সরকার। আর এদিকে তুমি যদি দেখো যে DPL রাজ্য সরকারের প্রতিষ্ঠান, সেই DPLকে 3 টুকরো করে দিয়ে তাকে কার্যত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এই যে একটা কথা যে নয়া উদারবাদী অর্থনীতি, আর একটা আমার কথা চলে এলো, এই যে আজকে দিল্লিতে যে লড়াই চলছে যে কৃষকরা যে 3টে যে কৃষি আইন তার তাকে বাতিল করতে হবে, সর্বভারতীয় রূপ দিতে পারে, বাতিল করতে হবে, বিদ্যুৎ আইন 2020কে ইয়ে করতে হবে, কি বলে বাতিল করতে হবে। তুমি দেখো এটা তো 2020 সালের 20শে সেপ্টেম্বর নরেন্দ্র মোদী জোর করে রাজ্যসভায় এসব করলো, না 7 জন পার্লামেন্ট মেম্বারকে জোর করে বাইরে, রাস্তায় তৃণমূল যেভাবে বুথ দখল করে ভোট করেছে একই কাজ আর মোদী রাজ্যসভা দখল করে এই কৃষি বিলকে পাস করিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছি সেই একই ধরনের কর্পোরেটের কাছে আমাদের দেশের কৃষিকে উন্মুক্ত করে দেওয়ার যে রাস্তায় মোদী 2020 সালের 20শে সেপ্টেম্বর হেঁটেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 2014 এবং 2017তে একই ধরনের রাজ্যের কৃষিকে কর্পোরেটের সামনে উন্মুক্ত করে দেওয়ার নীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে। আমি যে কথাটা বলছি, আমার ধারণা তুমি আমাকে 1 মিনিট সময় দেবে, সেটা হলো এই যে আমি বলছি দেখো রাজনীতিতে, ভাষ্যে, সংস্কৃতিতে মেরুকরণের বাহ্যিক চেহারায় তুমি তৃণমূল আর বিজেপির পার্থক্য দেখতে পাবে, কিন্তু এবং এবং এই 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 বাইনারিকে, এই পার্থক্য দিয়ে যে বাইনারি তৈরি হয়েছে সেটাকে কর্পোরেট মিডিয়া প্রোটেক্ট করছে এবং আপলিফ্ট করছে, কিন্তু তুমি যেখানে কোনো পার্থক্য দেখতে পাবে না, যেটা আসলে পর্দার আড়ালে থাকছে, প্রচারের আড়ালে থাকছে, এবং যেটা মানুষের জীবনের সবচেয়ে জরুরি প্রশ্ন, সেটা হলো নয়া উদারবাদী অর্থনীতিকে মোদী এবং মমতা বেপরোয়া গতিতে লাগু করছে। তাহলে এই বাইনারি তৈরি করে যদি পশ্চিমবঙ্গের মানুষের সামনে যদি কোনো বিকল্প, তৃতীয় বিকল্প
বা কোনো বিকল্প, প্রকৃত বিকল্প, আমি তৃতীয় বিকল্প শব্দটা বলছি না, যদি প্রকৃত বিকল্প আসতে না যদি পারে, তাহলে পশ্চিমবঙ্গের ভুক্তভোগী জনগণ নয়া উদারবাদী অর্থনীতির বেপরোয়া প্রয়োগের ফলে পশ্চিমবঙ্গের ভুক্তভোগী জনগণ এই নির্বাচনে সে যখন ব্যালটের মধ্য দিয়ে তার একটা অবস্থান নিতে যাবে, তখন তার সামনে কোনো অল্টারনেটিভ থাকবে না মোদি মমতার এই বেপরোয়া নয়া উদারবাদী অর্থনীতির প্রয়োগের বাইরে যাওয়ার কোনো বিকল্প থাকবে না। সেই জন্য ওরা বাইনারিকে জিয়ে রাখতে চায়, আর আমরা বাইনারিকে ভাঙতে চাই, কারণ আমাদের মূল মুদ্দাটা হলো এই নয়া উদারবাদের বিরুদ্ধে লড়াই করা, মানুষের রুটি রুজির কথাটাকে সামনে আনা। এটা মানুষের অভিজ্ঞতার মধ্যে আসছে ঠিকই, যে এখনও যে বিপুল পরিমাণ ভুক্তভোগী মানুষ আজকে মোদীর নীতি মমতার নীতির ফলে যারা ভুক্তভোগী তারা কি সবাই বুঝতে পারছে? মানুষ কিন্তু দ্রুত তার এই পজিশন পরিবর্তন করতে চাইছে, এবং আমরা যখন তুমি ব্রিগেড বলো বা তার আগে নিচের তলার যখন প্রচার গুলোতে আমরা যখন তৃণমূল এবং বিজেপির, আমি একটা খারাপ শব্দ বলছি দর্শকরা আমাকে ক্ষমা করবেন, তৃণমূল এবং বিজেপির এই যে খেউরি বাইনারি না বলে এই যে খেউরি, সেই খেউরির মধ্য থেকে সেটাকে সরিয়ে রেখে মানুষের যখন রুটি রুজির বিকল্পটা সামনে আসছে না, আর ভাষ্যে আওয়াজটা আপনারাই বা কোথায় পিছিয়ে আছে না, এই যে রুটি রুজির যে বিকল্প আসছে, এই রুটি রুজির বিকল্প কিন্তু মানুষকে আকর্ষণ করছে। এবং আমি তোমায় বলতে চাইছি, এই যে সংযুক্ত মোর্চা, এই যে সংযুক্ত মোর্চা বা যে বিকল্প আমরা রেখেছি, সংযুক্ত মোর্চার মূল ভিত্তিটা কি? বিকল্প, মানুষের বিকল্প, রুটি রুচির বিকল্প, সেইটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এবং আমাদের এগিয়ে যাওয়ার যে তুমি যেটা বলছিলে ইঙ্গিত, সম্ভাবনা বা 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 কার্যকরণ সম্পর্ক, এই জানি আমার খুব নির্দিষ্ট বামপন্থীদের চরম বিরোধীরাও আজ অবধি, এখনো পর্যন্ত এই নির্বাচনের আগে অবধি বামপন্থীদের প্রায় সাম্প্রদায়িকতার তকমা লাগাতে পারেনি। এবার তো আপনাদের সেই কর্মী হয়ে গেল কেন? আপনাদের মেসিয়া আব্বাস সিদ্দিকী কেন? শেষ পর্যন্ত একটি এরকম ধর্মীয় একজন সংগঠককে নিয়ে, নেতাকে নিয়ে আপনারা আপনাদের সংগঠনের মরাকাঙ্কে জড়াতে চেয়েছেন, আমাদের পশ্চিমবাংলায় এই অবস্থাতে কি সত্যি করুন হয় কি বলেন? আপনারা আপনাদের মতো ভাবতে পারেন, প্রশ্নটা হলো নজরিয়ার প্রশ্ন। আমি বলছি প্রশ্নটা হলো মুক্ত, অবশ্যই প্রথম কথা হলো যে কর্পোরেট মিডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে একেবারে নির্দিষ্ট ভাবে তার একটা কমিউনাল অ্যাঙ্গেল থেকে আক্রমণ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যান্য পদাধিকারী বা অন্যান্য কম্পোনেন্ট সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র তার পৃষ্ঠপোষককে নিয়েই তারা পড়ে আছে। এক, তাদের ইচ্ছে, তাদের রুচি, তারা করতেই পারে। পৃষ্ঠপোষক গতকালকে সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা হয়েছে, শিমুল সোরেন ছিল সভাপতি, হচ্ছে সভাপতি, অস্বীকার করা যায় না, শিমুল সোরেন ছিলেন, সেটা তো তারা ঠিক করবে যে তারা তাদের বক্তব্যকে দেবে। এবার আমার কথাটা হলো, আমি কথাটা বলি নাহলে তো কনফিউশন তৈরি হয়ে যাবে। আচ্ছা, ব্রিগেডের মাঠে আব্বাস বাবু যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতাতে উনি কি বলেছেন? আমি এক্ষুনি একাধিক কেন, শত সহস্র তুমি দেখাতে পারো। আমি বলছি ব্রিগেডের মাঠে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে 21st January। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, প্রশ্নটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে বলার অধিকারী তো আমি নয়, আমি সে জায়গায় বলতে যাই না। তুমি যদি ওই গলিতে আমাকে ফেলো, আমাকে ওখান থেকে বেরোতে হবে। আমি আমার কথা বলবো, এবং আমার কথার মধ্যে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। আমরা সংযুক্ত মোর্চা তৈরি, যাই হোক, এই পার্থক্যগুলো তোমাদের আমাদের টার্মিনোলজির সঙ্গে মাসের কনসেপশন মিলবে না, আমি সে বিতর্কের জায়গায় যাচ্ছি না। আমি এটা বলছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 21 January এই সংগঠনটা তৈরি হলো, একটা ফ্রন্ট, এটা একটা সামাজিক ফ্রন্ট। কারা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে? 9টা অর্গানাইজেশন আছে। সেই 9টা অর্গানাইজেশনের মধ্যে যেমন আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আছেন, তার মধ্যে আমাদের এখানে বিভিন্ন তফসিল সম্প্রদায়ের যে সংগঠনগুলি আছে তারা আছে। তারা কোথায় আমাদের দেখা যাচ্ছে? আছে তো, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করতে পারি। আমাদের কি বলে তফসিল উপজাতির যে জনঅংশ, তাদের যে সংগঠনগুলো, তারা সেই জায়গাটায় আছে। তাহলে আমাদের কথাটা কি ভাবতে হবে? প্রথম কথা হলো যে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা কিভাবে দেখছি।
আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে দেখছি সেটা বলবার আগে আমি প্রথম যেটা কথাটা বলি যে আমরা কি স্লোগান দিয়েছি, তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় জড়ো করতে চাই, তার যে বুনিয়াদি যে 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 ভিত্তি সেই ভিত্তিটা অনিবার্যভাবেই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ। এবং এই জায়গা থেকে আমাদের তোমরা আক্রমণ অনেকে করছো যে বামপন্থীরা মিডিয়া না থাকলে তো তো মানুষ তার কথা আসবে করতে। যাই হোক, আমি সেদিকে অন্যদিকে চলে যাচ্ছি, মূল জায়গা থেকে চলে যাচ্ছি। তো অবশ্যই তার অনিবার্য শর্ত, সেই অনিবার্য শর্তটা হলো যে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। এবার তুমি বলছো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা মনে করি না এটা কোনো সাম্প্রদায়িক সংগঠন। এবার তুমি বলতে পারো কেন, আব্বাস সিদ্দিকি আছে, তিনি তো একজন ধর্মগুরু। তুমি আমাকে বলো কোথায় লেখা আছে আমি ব্যক্তিগতভাবে ধর্ম মানি কি না মানি। আমার যদি রাজনীতি করার অধিকার থাকে, যদি গোরখপুরের মঠ থেকে কেউ একজন চলে এসো, আমি তার পাস্ট ইতিহাস ঘাঁটতে যাচ্ছি না, আমি আবার সচেতনভাবে এই শব্দটি বলছি, গোরখপুরের মঠ থেকে একজন চলে এলো গেরুয়া বসনধারী একজন মানুষ, আমি জানি না আজকে ভারতবর্ষের আজকে যারা পলিটিক্যাল হিন্দুত্বের পোস্টার বয় তারা যে গেরুয়া বসন পরে, আর ভারতবর্ষের সমাজের যুগ যুগ ধরে গেরুয়া তার যে নুমাইশ, তার যে প্রকাশ, তার যে অনুভূতি, এ দুটো মেলে কিনা আমি জানি না, আমার বিচারে মেলে না, যাই হোক অন্য কথা। তো গোরখপুরের মঠ থেকে একজন গেরুয়া বসনধারী হিন্দুত্বের পোস্টার বয় তার আমি পিছনের জীবন নিয়ে টানাটানি করতে যাচ্ছি না, আমার সে রুচি নেই, অভিপ্রায় নেই। তিনি চলে এসে পার্লামেন্টের মেম্বার হতে পারেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, আর কোনো একজন ব্যক্তি, কোনো একজন ধর্মবিশ্বাসী, ধর্মপ্রচারক বা ধর্মগুরু তিনি যদি রাজনীতির ময়দানে আসেন ধর্মবিশ্বাসী হিন্দু, একজন ব্রাহ্মণ, ধর্মবিশ্বাসী ব্রাহ্মণ, তিনি যদি তার সঙ্গে নেবেন পৈতে নিয়ে তিনি যদি রাজনীতির ময়দানে আসতে চান, তাহলে একজন ধর্মবিশ্বাসী মুসলমান মানুষ তিনি রাজনীতির ময়দানে আসতে পারেন না? আমি তো আবার বলছি যে আমি ধর্ম মানব কি, মার্কসিস্টরা ধর্মকে কিভাবে দেখে আমার ইচ্ছে হলো পরের দিকে কয়েকটা কথা বলা, যে আমি ধর্ম মানব কি মানব না পরের কথা, কিন্তু ধর্মবিশ্বাসী মানুষ সে যদি বলে যে আমি আমার রুটি রুজির যে লড়াই, সেই রুটি রুজির লড়াইয়ে মনে করছি যে বামপন্থীরাই আমার কাছে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য, আমি তোমাদের লড়াই আন্দোলনের সঙ্গে থাকতে চাই, তিনি ধর্মবিশ্বাস করেন বলে তিনি আমাদের কাছে রাখত, কখনো হতে পারে? তুমি যদি বুনিয়াদি, আমি মার্কসিস্ট আউটলুকের কথাটা পরে আসছি, আমি যদি ভুলে যাই তুমি একটু মনে করিয়ে দিও যে আমরা ধর্মকে কী চোখে দেখি। তুমি যদি আমাদের ভারতবর্ষের ইয়ে দেখো, আচ্ছা তুমি বলো তো মোহনদাস করমচাঁদ গান্ধী, উদাহরণ দিলে বড় উদাহরণ দেবে ভালো, একজন ধর্মপ্রাণ হিন্দু মানুষ, সকাল সন্ধ্যে তিনি হিন্দু ধর্মের আচার আচরণের সঙ্গে যুক্ত থাকতেন, তার প্রিয় গান তো আমি যতদূর জানি যে অনেকে বলে রঘুপতি রাঘব রাজারাম, ঠিক আছে বলে, বৈষ্ণব জন, গান্ধীজির সবচাইতে প্রিয় যে ভজন, তার মানে তিনি একজন ধর্মবিশ্বাসী মানুষ। তুমি কি বলবে যে গান্ধীজি ধর্মবিশ্বাসী মানুষ, তিনি সম্প্রদায় ছিলেন? গান্ধীজি কার হাতে খুন হলেন? আজকে এই পলিটিক্যাল হিন্দুত্বের যারা, এখানে আমার প্রশ্ন, কথাটা আব্বাসের কথাটা এলো না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথাটা কমপ্লিট হলো, তো আমার কথাটা হলো যে তার মানে গান্ধীজি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে একজন ধর্মপ্রাণ মানুষ হয়েও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি জীবন দিলেন। আমার কথা হলো, আমি অত বড় উদাহরণের দিকে যাচ্ছি না, মানুষের ধর্মবিশ্বাস তার নিজের ব্যাপার, মানুষের ধর্ম আচরণ তার নিজের ব্যাপার। সেকুলারিজমের বড় কথা হলো, আমি ক্লাসিক্যাল সেকুলারিজমের বলছি না, এমনকি আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার চর্চাও যদি তুমি করো, তাহলে তুমি তোমার ধর্মবিশ্বাস নিয়ে তুমি তোমার ধর্মবিশ্বাসের জায়গায় থাকো, মন্দিরে থাকো, মসজিদে থাকো, গির্জায় থাকো, গুরুদ্বারায় থাকো, কিন্তু তুমি তোমার সেই ধর্মবিশ্বাস, মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তুমি সাম্প্রদায়িক কথাকে হাতিয়ার করে তুমি তোমার রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে চেও না। আমি যার উদাহরণ একটু আগে দিচ্ছিলাম যে গোরখপুরের মঠ থেকে গেরুয়া বসনধারী
চলে গেলেন, মুখ্যমন্ত্রী সাংসদ মুখ্যমন্ত্রী হলেন, তুমি বলো তো এই কদিন আগে মালদায় এসে তিনি যে বক্তৃতা করেছেন আর ব্রিগেডের মাঠে তোমরা যারা মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিহ্নিত করেছো সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস বাবু আমি বলতে চাইছি না, এই যে বিতর্কটা তোলা হচ্ছে না, কথাটা হলো কালকে যদি কোন একজন গেরুয়া বাসনধারী মানুষ রাজনীতি করতে আসেন আমার আপত্তি করার কোন জায়গা আছে? নেই। কালকে যদি কোনো টুপি পরিহিত মানুষ রাজনীতি করতে আসেন আমার আপত্তির আছে? কালকে যদি গলায় ক্রস দেওয়া কোনো মানুষ রাজনীতি করতে আসেন আমার আপত্তি জানার আছে? না। আমার আপত্তির জায়গা কোনটা বা আমাদের আপত্তির জায়গা কোনটা? এই যে যারা রাজনীতি করতে এসে ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে মানুষের মধ্যে বিদ্বেষ এবং বিভেদ তৈরি করে সেইটাতে আমাদের আপত্তি। তুমি বলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারা আমাদের এই ভারতবর্ষে? এবার একটু কথাটা মন দিয়ে শুনতে হবে, আমাদের ভারতবর্ষে তুমি যদি দেখো তাহলে শ্রমজীবী জনগণের উপর আমাদের দেশের শাসক শ্রেণী সাধারণভাবে যে যে বোঝা চাপায়, যে অত্যাচারের যে বোঝা চাপায়, সেই অত্যাচারের বোঝার দুটো ডাইমেনশান আছে। একটা হলো শ্রেণী শোষণ, অর্থনৈতিকভাবে সরাসরি যেটা জানা যায় বোঝা যায়, এবং এই এবং যেটা আমাদের কাছে ক্লাস আউটলুক। এবং আজকে ক্লাস আউটলুকটা তো মানুষের বোধের অনেকটা পিছনে আছে, এটা এটা আমাদের দিক থেকে নয়, যে কোনো ডেমোক্রেটিক মুভমেন্টের দিক থেকে এটা সমস্যা। এটা একটা দিক, একটা শ্রেণী শাসন থাকে, আর একটা হলো সামাজিক নিপীড়ন। যুগ যুগ ধরে আমাদের দেশে এই যে সমাজের দরিদ্র এবং এবং এই যে এই যে এই যে অবদমিত যে মানুষ, সেই অবদমিত মানুষের বেশিরভাগ হলো শ্রমজীবী অংশের মানুষ। তাহলে আমাদের দেশের শ্রমজীবী জনগণ দুভাবে এখানে অবদমিত হচ্ছে শাসক শ্রেণীর দ্বারা, এক শ্রেণী শোষণের মধ্য দিয়ে, আর দুই সামাজিক নিপীড়নের মধ্য দিয়ে। ভারতবর্ষের এই বিশেষ বৈশিষ্ট্য দুনিয়া তুমি অন্য কোথাও পাবে না। সেই জন্য ভারতবর্ষে আমরা মনে করি যে তুমি ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রামকে কখনোই তুমি তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করো। সামাজিকভাবে বঞ্চিত এবং বৈষম্যের মধ্যে থাকা অবদমিত মানুষদেরকে তুমি কখনো সেই সেই অবদমন সেই নিপীড়ন থেকে তুমি পূর্ণাঙ্গভাবে উদ্ধার করতে পারবে না যদি না সেই সামাজিক নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে তুমি শ্রমজীবী মানুষের শ্রেণী দৃষ্টিভঙ্গিকে তুমি যদি যুক্ত করতে পারো, যদি না পারো তাহলে এই দুটো একসঙ্গে। আজকে এই যে একটা আকাঙ্ক্ষা সামাজিকভাবে নিপীড়িত, তুমি বলো আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার বা ভারতবর্ষের জনসংখ্যার সিংহভাগ কোনটা? ভারতবর্ষের জনসংখ্যার সিংহভাগ হলো এসসি এসটি ওবিসি, আমাদের এখানে দলিত কনসেপ্ট আমরা বলি না কিন্তু এটা হয়, এবং সংখ্যালঘু। তুমি যদি আরও যাও আমাদের এই ভারতবর্ষ এবং বিশেষ করে আমাদের এই বাংলাতে, তুমি যদি সংখ্যালঘু অংশের মানুষের সামাজিক ঐতিহাসিক ইতিহাস যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে আমাদের এখানে যারা তফসিল আর আমাদের এখানে যারা গরিব সংখ্যালঘু অংশের মানুষ এরা ঐতিহাসিক এবং সামাজিকভাবে খুব ওতপ্রোতভাবে যুক্ত, দীর্ঘ যুক্ত। তাহলে এই যে অংশের মানুষেরা যারা আজকে সামাজিকভাবে বঞ্চিত আবার শ্রেণীগতভাবেও তারা শোষিত, তাহলে এই অংশের মানুষ আমাদের দুর্বলতার জায়গা একটা আছে, সেটা তুমি বলো নি, আমি আমার কথাটা বলব আমাদের দুর্বলতার জায়গা কোনটা আছে, আগে তোমার এই পয়েন্টটা ক্লিয়ার করে নি। তাহলে এই অংশের মানুষদের আজকে একটা পলিটিক্যাল অ্যাসপিরেশন তৈরি হয়েছে, আজকে একটা ডেমোক্রেটিক একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে। তুমি বলো এই যে অবদমিত যুগ যুগ ধরে বঞ্চিত মানুষ, আমাদের রাজ্যের জনসংখ্যার 51% এই অংশের মানুষ, এই 51% এই অংশের মানুষের মধ্যে 72 থেকে 72% মানুষ তারা হলো শ্রমজীবী পর্যায়ে ভুক্ত, সে গ্রামীণ সর্বহারা হতে পারে, শহুরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে পারে বা সংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে পারে। তাহলে এই দেখো সামাজিকভাবে নিপীড়িত এবং শ্রেণীগতভাবে শোষিত এই যে শ্রমজীবী অংশের মানুষ যারা বিভিন্ন ফ্র্যাগমেন্টেড অর্গানাইজেশনে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এই 10 বছর মমতা সরকারের অভিজ্ঞতা তাদের হয়ে গেছে, 7 বছর মোদি সরকারের অভিজ্ঞতা তাদের হয়ে গেছে, তারা আজকে তাদের তুমি তো অতীতের কথা বলছো, আমাদের তো সেই জন্যই আমি শুরুতে বলেছি যে আমি তো এখনই
এই 21 সালের নির্বাচনের ফলাফল বলতে পারবো না, বলতে যাচ্ছিও না, বলার অভিপ্রায়ও নেই। এখন জল অনেক দূর গড়াবে, পরিস্থিতি আরও সামনের দিকে এগোবে। তা আমি যে কথাটা বলতে, দেখো অন্যদের কথাটা গুলিয়ে গেল, তুমি তোমার তোমার দিক থেকে তুমি সঠিক কাজ করছো। তো সেটা হলো কি বলতে কি বলছিলাম কোন জায়গাটার কথা, তাহলে এই যে 51% জনসংখ্যার 51%, তার মধ্যে 71% তারা শ্রমজীবী পর্যায়ভুক্ত নাম্বার ওয়ান, এবং তারা বঞ্চিত নিপীড়িত অংশের মানুষ। তারা তাদের এই 7 বছরের মোদী সরকার আর 10 বছরের মমতা সরকারের অভিজ্ঞতার, এবং এদের একটা বড় অংশ তো, তুমি যদি পিছন দিকে চলে যাও তাহলে একটা বড় অংশ তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তারা বিশ্বাস করেছিল অতীতে, তারা ঠকেছে। তাই এই অংশের মানুষ তারা তাদের অবস্থার উন্নয়নের জন্য, তারা যে জায়গায় আছে, যে তিমিরে পড়ে আছে, সেখান থেকে তারা আলোর দিকে যাওয়ার জন্য, তাদের মধ্যে যদি একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়, তাদের মধ্যে যদি একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে অ্যাজ এ লেফটিস্ট, অ্যাজ এ ডেমোক্রেটিক, অ্যাজ এ সেকুলার, তুমি কি তাকে অ্যাড্রেস করবে না? তুমি কি তাকে কমব্যাট করবে না? তুমি কি তার পক্ষে দাঁড়াবে না? এইবার তোমার তাহলে এই অর্গানা এর এর এই ফ্রেমওয়ার্ক হলো আজকে, তার একটা পরিণতি হলো ISF। এবং তুমি নিশ্চয়ই খোঁজ রাখো, এবং এই ISF এর মধ্যে যে 9টা অর্গানাইজেশন আছে, 10টা অর্গানাইজেশন আছে, প্রতিদিন বোধ হয় বাড়ছে, তাহলে এই অর্গানাইজেশনগুলো একটা মোদী সরকার এবং মমতা সরকার সম্পর্কে তাদের চোখ খুলে যাওয়া এবং একটা জায়গার আসার সূত্রপাতটা কিন্তু NTCA এবং NTNRC মুভমেন্টের মধ্যে। এই করোনা এবং লকডাউন বোধ হয় আমাদের সেটা ভুলিয়ে দিয়েছে যে কি বিপদ, কি বিপদ আমাদের 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 ঘরের মধ্যে, ওটা তো অন্য প্রশ্ন, আসছি আমাদের ঘরের মধ্যে আসছে। তাহলে এর মধ্য দিয়ে যে একটা শক্তি তৈরি হয়েছে, এবার তুমি আমায় বলো যে এই, এবার তুমি তুমি দুটো কথা আছে, তুমি বলেছো তাহলে কি তুমি, এবং আমি বলেছি যে আমরা মনে করি না যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো সাম্প্রদায়িক সংগঠন, এবং তুমি দেখেছো যে ব্রিগেডে 28 ফেব্রুয়ারির যে বক্তৃতা, সেই বক্তৃতায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার মধ্যে আমি এতক্ষণ যে কথাগুলো বলে গেলাম, এই অবদমিত নিপীড়িত মানুষের রুটি রুজি এবং তাদের তাদের অর্থনৈতিক অগ্রগতি অগ্রগতির কথা উঠেছে। আমার এবার প্রশ্নটা এবার এবার প্রশ্নটা হলো এবার প্রশ্নটা হলো যে তাহলে তুমি তাহলে তুমি মিডিয়ার দিকে ফিঙ্গার পয়েন্ট, তুমি তুমি বিরোধীরা তো আজকে বলছে নুসরাত জাহান সম্পর্কে আব্বাস সিদ্দিকীর বক্তব্য ভয়ঙ্কর রিগ্রেসিভ বক্তব্য, তো যেটা যাবে জাস্টিফাই করবে, আমি আমি তো যাচ্ছি। দেখো এতগুলো অর্গানাইজেশন মিলে এক জায়গায় আমরা যুক্ত হয়েছি, আমার ভাবনার দায় কি তুমি নিতে পারবে না, তোমার ভাবনার দায় নিতে পারবে? 21 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে, আমি তো আগেই বললাম যে 10 বছর আগের নির্বাচনে পশ্চিমবঙ্গে এখন অনেক শক্তি আছে যারা সংযুক্ত মোর্চার কাছাকাছি আসতে চাইছে, 10 বছর আগে পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীদের সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তারা এক জায়গায় দাঁড়িয়েছে। তো অভিজ্ঞতা তো মানুষকে জায়গা দান করে। 10 বছর আগে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তনের কথা বলেছিলেন, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল, বা 14 সালে যে মানুষ মোদীকে ভোট দিয়েছিল, বা 19 সালে পশ্চিমবঙ্গের যে মানুষ 18 এবং 22 ভাগ হয়ে গেল, তারা কি তাদের নিজেদের মধ্যে মানে হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, পরিবেশ খারাপ হোক, আমার রুটি রুজি চলে যাক, এই জন্য তো কেউ ভোট দেয়নি? ভোট দিয়েছিল কি বেটার ফিউচারের জন্য, আরো ভালো থাকবো বলে, আমাদের দুর্বলতা আমরা মানুষকে বোঝাতে পারি। আমি আগেও বলেছি তোমাকে, আমি আপনাকে স্টুডিও সেই জায়গাতে তুমি মানে আমার একটা প্রশ্ন লাইনটা কমপ্লিট করে নিই, লাইনটা সেখানে আমার কথাটা হলো যে তাহলে এই যে ডেমোক্রেটিক অ্যাসপিরেশন নিয়ে সমাজের নিচের তলা, রবি ঠাকুরের ভাষায় পিলসুজ, যাদের গা দিয়ে উপরের আলো কিন্তু তেলটা কালিটা জ্বলিয়ে পড়েছে, সেই অংশের মানুষ তারা তাদের একটা মঞ্চ তৈরি করেছে। তাহলে আমি অ্যাজ এ লেফটিস্ট আমার আশু এবং আমার চূড়ান্ত লক্ষ্যের সঙ্গে যখন তাদের এই আকাঙ্ক্ষার কোনো বিরোধ নেই আপাতভাবে, তাহলে আমি তাদের সঙ্গে আত্মীয়তা করব, একসঙ্গে লড়াই করে তাদেরকে একটা গণতান্ত্রিক এবং শ্রেণী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সামাজিক নিপীড়ন এবং শ্রেণী শোষণের অবসানের জন্য যে 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 বৃহত্তর সংগ্রামের রাস্তায় চলছে সেই রাস্তার দিকে আমি টেনে আনব, নাকি 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 ব্রিগেড সমাবেশের পর ইন্ডিয়ান কি বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষকের বক্তৃতা দেখে যারা হতাশ হয়েছেন, যারা চেয়েছিলেন ধর্মের কথা বেরোবে, যারা চেয়েছিলেন, এই যে আমি বলছি আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদে গিয়ে টুপি পরেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতা বক্তৃতায় মুসলমান ধর্মের শব্দ উচ্চারণ করেন, হেজাব পরে রাস্তায় বসে যান, তো তারা এটা আশা করেছিলেন যে আব্বাসবাবু হয়তো তাই করবে, তারা হতাশ হয়েছেন যে না তিনি তো তা করেননি, তিনি তো রুটি রুজির কথা বলেছে। তা আমি যেটা বলছি, আমি কি তাদেরকে সেই অংশের মানুষকে, তাহলে এই যে দেখো লেফটের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেকুলার শব্দ আজকের ভারতবর্ষের রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট বার্তা বহন করেছে,
এবং এটা বামপন্থীদের সঙ্গে সাফল্য বলে দাবি করে এবং বামপন্থীদের সংযুক্ত মোর্চা থেকে এই যে রুটি রুজির কথা বলছে, তুমি আমায় বলো যে আমি এই অংশকে গণতান্ত্রিক আন্দোলনের মূল স্রোতের দিকে যুক্ত করব তাদের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই, নাকি নাকি আরএসএস বিজেপি তৃণমূল কংগ্রেস অথবা আন্তর্জাতিক লগ্নিপুঁজি যারা চায় না পশ্চিমবঙ্গে লেফটকে কেন্দ্র করে কোনো একটা পিপুলস অল্টারনেটিভ তৈরি হয় তাদের আপনার কথা শুনবো বলেই কিন্তু আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, বিলসুজকে গুরুত্ব দিতে গিয়ে প্রদীপের যে আলো সংখ্যাগুরুর যে ভোট হারিয়ে ফেলবেন না তো, বিজেপির সুবিধা করে দিলেন না তো কোথাও গিয়ে? আমি এতক্ষণ ধরে কি বললাম যে প্রথম কথা দেখো মাটি নীতি আসা প্রশ্ন দেখো, ঠিক আছে আসুক না মাটিতে, নীতি নৈতিকতা কখনোই সংখ্যা দিয়ে বিচার হয় না। আমি 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 জেনারেলি মনে করি, আমি মনে করি নীতি নৈতিকতা কখনো সংখ্যা দিয়ে বিচার হয় না, এক নম্বর। খুব ভালো কথা, এক নম্বর কথা। সেই জন্য তুমি যেটা বললে, আমি যেটা বললে, হিন্দু যারা ভোটার তুমি যেটা বললে আপনার নির্দিষ্ট বক্তব্য যে আমরা মনে করি না সংখ্যা দিয়ে নীতি নৈতিকতা জাজ হয়, ঠিক আছে তুমি বলছো তোমার মতো করে ভোটের রাজনীতি মানুষ বলছে। আমি আমি এতক্ষণ তোমায় কি বললাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে কি? আমি আবার বলছি যে আমরা এই যে এসসি এসটি ওবিসি তফসিল এই অংশের পলিটিক্যাল ডেমোক্রেটিক অ্যাসপিরেশন নিয়েই তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। ভবিষ্যতে এই অংশের মানুষের আন্দোলন বিকশিত হওয়ার মধ্য দিয়ে এর এর আমরা আরো বিকাশ দেখতে পাবো। তাহলে তুমি যে সংখ্যার কথা বলছো, তাহলে সংখ্যার বিচারে এরাই তো সংখ্যাগরিষ্ঠ, সংখ্যার বিচারে এরাই তো সংখ্যাগরিষ্ঠ। আর তুমি আবার বল দেখো আমরা কি বলেছি, আমরা কি বলেছি, আমরা কি বলেছি, আমরা যে পিপুলস অল্টারনেটিভের কথা প্রথমে বলেছি আমরা কি বলেছি? আমরা চাই সব বেকারের ন্যারেটিভ তৈরি, আমরা চাই, আমরা চাই, আমরা চাই। আমি সাধুবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমার খুব নির্দিষ্ট প্রশ্ন মাটি থেকে উঠে আসা প্রশ্ন, সিপিআইএম বা বামপন্থীরা কি কোথাও গিয়ে আব্বাস সিদ্দিকির ভোট করে সংখ্যাগুরুর ভোটকে বিজেপির ভোট বাক্সে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বিজেপি সুবিধা করে দিল? কারণ এর ফলে তো স্বাভাবিকভাবেই ক্লাস ওয়ানের বাচ্চাও যায় যে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেখানে কিছু একটা থাবা বসানো। আমি তোমায় বলছি বিজেপি সুবিধা পাবে, ইন্ডিয়ান এই যে বিজেপিকে আটকাতে গিয়ে বিজেপি সুবিধা করে দিল না, সংযুক্ত মোর্চার গঠন তুমি বলো, এই যে আক্রমণ যা হয়েছে বা মাটি থেকে তুমি যে বলছো যে কথাগুলো আসছে, কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি আছে, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিষাক্ত কথা ছড়াচ্ছে, দূর করবে অবশ্যই বিভ্রান্তি দূর করাই তো আমাদের কাজ। এবং এই বিভ্রান্তি শুধু স্টুডিও আলোচনা করেও হবে না, পাঁচটা প্রবন্ধ লিখেও হবে না, লড়াই আন্দোলনের আগুন উত্তাপ যত বাড়বে মানুষ তার অভিজ্ঞতা বুঝবে। আমি যে কথাটা তোমায় বলছি যে এই যে তুমি বলো এই ইন্ডিয়ান এই আমাদের সেকুলার আমাদের ইন্ডিয়ান সেকুলার না আমি সংযুক্ত মোর্চা যে আমরা তৈরি করেছি সবচাইতে কাত্রদাহ কার, এই যে শুরু করেছিল যে কথা দিয়ে বাইনারি, এই যে বাইনারি ভেঙে যাতে কারা সবচেয়ে আতঙ্কিত, কারা সবচেয়ে মানে হতাশ এবং কারা সবচেয়ে ক্রুদ্ধ, আপনারা তৃণমূল বা বিজেপি সবচেয়ে বড় জায়গায় চলে এসেছে। হ্যাঁ আমরা জায়গায় চলে এসেছি, যত দিন যাবে আতঙ্কদের বাড়বে, কারা সবচেয়ে কারা, একদিক থেকে তৃণমূল এবং একদিক থেকে বিজেপি। তুমি যে কথাটা বলছো আমরা তো এইভাবে বিচার করছি না, আমরা তো হিন্দু মুসলমানের ঐক্য স্থাপন করতে চাই, আমরা তো তফসিল আদিবাসী ওবিসি সংখ্যালঘু মানুষ দরিদ্র মানুষ উচ্চবর্ণ নিম্নবর্ণ শ্রমিক কৃষক ছাত্র যুব সমস্ত মানুষের রুটি রুজির কথাকে সামনে আনছি। আমাদের 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 ন্যারেশন আসছে, আমাদের ন্যারেশন তো এটা নয় যে আরএসএস বিজেপির পলিটিক্যাল হিন্দুত্বকে আমি হাওয়া দেব কিংবা উল্টো দিক থেকে মমতার পোলারাইজেশনকে আমি হাওয়া দেব। আমাদের ন্যারেশন হলো মানুষের রুটি রুচি কাজ, এবং এই নির্বাচন শুধু এই নির্বাচন নয় ভবিষ্যতের সংগ্রামে সারা ভারতের পরিস্থিতিও বলো যদি বাংলার পরিস্থিতিও বলো, যে জায়গায় মানুষের অর্থনৈতিক জীবন চলে গেছে, যে সংসার চালানো যে ভয়ঙ্কর কঠিন জায়গায় চলে গেছে, সেখানে কাজ রোজগার হাতে পয়সা এইটাই মানুষের জীবনের মূল এজেন্ডা, আমরা এই ন্যারেশনটাকেই তুলে ধরি এই জায়গায় দাঁড়িয়ে। আর এই ন্যারেশনটাকে তুলে ধরতে চাই বলেই আমরা বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী সব শক্তিকে আমরা এক জায়গায় জড়ো করতে চাই। তুমি একটা প্রশ্ন ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিয়ে সে প্রশ্নের উত্তর দিচ্ছি। এই যে আমি একটা কথা বলেছি যে আমরা মনে করি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কমিউনাল কোনো অর্গানাইজেশন, তাদের মধ্যে ধর্মবিশ্বাসী মানুষেরা আছে, ধর্ম প্রচারকেরা আছে,
পিজ্জা দাও আছেন। আমার কথা হলো যে তুমি তাহলে আমি তুমি বলছো যে তাহলে এদেরকে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই তোমরা পারবে? হ্যাঁ আমরা পারবো। পশ্চিমবাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বামপন্থীদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি, আজও পারবে না, আগামীকালও পারবে। যে কোনো দেশে সাম্প্রদায়িকতার বিপদ দুদিক থেকে আসে। এক, সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার বিপদ গণতন্ত্রকে কোতল করে, স্বৈরাচারকে প্রমোট করে, ফ্যাসিজমের দিকে গিয়ে যায়। আর সংখ্যালঘিষ্ঠের সাম্প্রদায়িকতা একটা এলিয়েনেশন তৈরি করে, একটা বিচ্ছিন্নতার বাতাবরণ তৈরি। সেই জন্য যে কোনো দেশের গণতান্ত্রিক সেকুলার শক্তির প্রধান কর্তব্য হওয়া উচিত সংখ্যালঘুর সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে নিশ্চয়ই হবে, কিন্তু প্রধান তার অভিমুখ রাখা উচিত সংখ্যাগুরুর যে সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে। ভারতবর্ষের ক্ষেত্রে পলিটিক্যাল হিন্দুত্বের বিরুদ্ধে লড়াইটা প্রধান, আর বাংলাদেশের ক্ষেত্রে একইভাবে ইসলাম মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা প্রধান। আমি নিশ্চয়ই বোধ হয় কথাটা বোঝাতে পারলাম। তাহলে এইবার প্রশ্নটা হলো, তুমি যদি ভারতবর্ষের মাটিতে বা পশ্চিমবাংলার মাটিতে যদি আরএসএসের এই পলিটিক্যাল হিন্দুত্বের যে অগ্রগতি কোথায় কোথায় আটকেছে, কখন কখন রোধ পেয়েছে, তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে সে আদবানিজির রথযাত্রাই হোক আর পশ্চিমবঙ্গের ঘটনাই হোক বা 92 সালের ঘটনাই হোক, তুমি দেখতে পাবে যে আরএসএস এবং বিজেপির এই পলিটিক্যাল হিন্দুত্ব বা তারা ধাক্কা খেয়েছে প্রধানত দুটো জায়গায়। এক, সরকার যখন তাদের পৃষ্ঠপোষকতা করে, মনে আছে জ্যোতি বসু সেই কথা সরকার যখন তার বিরোধিতা করবে সেই জায়গায় আরএসএস বাড়তে পারেনি। তাহলে এক্ষেত্রে আমাদের কর্তব্য কি, যে সরকারের সময় পশ্চিমবঙ্গে আরএসএস সহ সবকটা মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন বেড়েছে, তাহলে সেই সরকারকে হটাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। আর আমার ধারণা নিশ্চয়ই সাম্প্রদায়িকতার ইস্যুতে যখন এত কথা বলছি, বিজেপি সরকারে এসে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বে, এটা নিশ্চয়ই আমার ধারণা। তোমাকে বা তোমার মধ্য দিয়ে তোমার অডিয়েন্সকে আমাকে বোঝাতে হবে না। তাহলে এক, সরকারকে যদি দৃঢ় জায়গায় দাঁড় করাতে হয়, তাহলে জ্যোতি বসু যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই বামপন্থীদেরকে কেন্দ্র করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষজনদেরকে জড়ো করে বিকল্প সরকার আগামী দিনে সরকারের নেতৃত্ব পেয়ে যাবেন। এক, যদি আপনারা সরকারে আসেন। এক, দুই, দু নম্বর কথাটা হলো, এই সাম্প্রদায়িক শক্তি আর একটা জায়গায় বিপুলভাবে বাড়ে, ভারতবর্ষের মাটিতে পলিটিক্যাল হিন্দুত্ব বাড়ে, শুধু হিন্দু হিন্দু করে নয়, পলিটিক্যাল হিন্দুত্ব বাড়ে। এই যে ধরো এই আরএসএস বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক কি, মগজ কি, অনুবাদ, অনুবাদ মানে কি, ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণ্যবাদে বর্ণ বিভাজন আছে, ব্রাহ্মণ্যবাদে সমাজের নিপীড়িত যে অংশের মানুষ, এতক্ষণ ধরে আমরা যে কথা বলছি, তুমি আমাকে প্রভোগ করার যে চেষ্টা করছো, এই যে আমি বারেবারে বলছি যে এরা সমাজের নিপীড়িত মানুষ, ভারতবর্ষের হিন্দু কাস্ট সিস্টেমে এরা তলায়, তাহলে মনুবাদের যে ব্রাহ্মণ্যবাদ সে এই কাস্ট সিস্টেমের এই তলার অংশের মানুষের উপর চেপে বসেছে, চেপে বসতে চায়, এই স্ট্যাটাসটুকু সে মেনটেন করতে চায়। কিন্তু তুমি দেখবে, আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতায় কম বেশি আছে, যে যাদের উপর মনুবাদী পথে এই ব্রাহ্মণ্যবাদ চেপে বসে, তারাই কিন্তু অসচেতনতায় বা কখনো তাদের সেই ভ্রান্ত কি বলবো চেতনা দিয়ে তারা কিন্তু এই ব্রাহ্মণ্যবাদকেই ক্যারি করে। সেই জন্য এই পলিটিক্যাল হিন্দুত্ব রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা কে করে, কোনো উচ্চবর্ণের কর্পোরেটের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গার অতীত দেখেছো, গরিব হিন্দু গরিব মুসলমানের মধ্যে লড়িয়ে দেয়, আর বড় লোকরা পিছনে আড়ালে দাঁড়িয়ে তার আখের গোছায়। তাহলে জাতি ধর্ম ভাষার এই যে ছোট ছোট পরিচয়, এই পরিচয়গুলোকে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা বাঁচিয়ে রাখতে চায় এবং তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এবং তাহলে এই আমরা যেটা চাই, এই ছোট ছোট জাত ধর্ম ভাষার ভিত্তিতে এই ছোট ছোট পরিচয়গুলোকে তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে মর্যাদা দিয়ে অক্ষুণ্ণ রেখেও সামগ্রিক রুটি রুজির যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত হয়, এইটা যদি করতে পারা যায়, সামাজিকভাবে নিপীড়িত অংশের মানুষদেরকে যদি বৃহত্তর শ্রেণী আন্দোলনের সঙ্গে যুক্ত করে নিতে পারা যায়, সেখানে সাম্প্রদায়িক শক্তি খাপ খুলতে পারে, সে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাই হোক বা একটু আগে যেটা নিয়ে তুমি তত্ত্বগতভাবে আমি যে খুব মানে উদ্গ্রীব ছিলে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা, এটাই তুমি কি মনে করো
তুমি কি মনে করো যে ভারতবর্ষের পলিটিক্যাল হিন্দুত্ব সে টিকে থাকতে পারে যদি না যদি না সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা রাজনীতির অঙ্গনে চলে না আসে? এখানে কখনো মনে করো? কখনো এটা হয় না, কখনো না। বিপদটাকে এক জায়গায় দাঁড় করানো যায় না, কিন্তু পরস্পর এখানে কিন্তু একটা এখানে এবং আমাদের লড়াই, আমাদের লড়াই একটা ধর্মনিরপেক্ষতার জন্য, গণতন্ত্রের কিন্তু হকে তাহলে যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা। এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, শার্লি এবদোর যে ঘটনা প্যারিসে আপনারা তার নিয়ম তার বিরুদ্ধে মুখর হয়েছে, সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকী আজকে আপনাদের জোরসঙ্গী, আজকে আপনাদের পোস্টার বয়, তার যে অবস্থান ছিল সেটা কিন্তু ভয়ঙ্কর রিগ্রেসিভ। আমি আমি তোমার এই শব্দগুলোর সঙ্গে একমত নই। আমি তোমায় বলেছি, আমরা তৃণমূল আর বিজেপির এই জনবিরোধী বাইনারির মাঝখানে আমরা জনগণের বিকল্প আমরা হাজির করেছি এবং এই বিকল্প নিয়ে আমরা লড়াই করছি, আমরা ভবিষ্যতেও এই নিয়ে লড়াই করব। মানুষের কাছে যদি আমরা আমাদের বিকল্পকে বিশ্বাসযোগ্য করতে পারি, মানুষের মানুষের প্রত্যাশা ইচ্ছের সঙ্গে আমাদের যে ভাবনা, আমাদের যে প্রস্তাব, সে যদি মিলে যায় নিশ্চয়ই মানুষ আমাদের সমর্থন করবেন। আর মানুষের সমর্থন আমরা পেলে পরে নিশ্চয়ই একটা বিকল্প সরকার পশ্চিমবাংলায় তৈরি হবে এবং অবশ্যই সেই বিকল্প সরকারে তৃণমূল বিজেপির এই বাইনারির বাইরে থেকে বাম গণতান্ত্রিক মুখ্যমন্ত্রীর কাছে যে দূরবীনটা ছিল এই মুহূর্তে কি সেটা এখনো তার কাছে আছে নাকি আপনাদের কাছে কোনো? সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু মানুষ দূরবীন ছাড়া আপনাদের দেখা যাচ্ছে, মানুষ বামপন্থীদের দূরবীন ছাড়াই দেখতে পাচ্ছে। 28 তারিখে ব্রিগেডের পর আমার মনে হয় দূরবীনের গল্প না হয় ভালো। এখন বরং এইটা 28 তারিখে ব্রিগেড সমাবেশ যে বামপন্থীদের মনে একটা নতুন সম্ভাবনার আভাস, জয়ের আভাস তৈরি করেছে, এই বিষয়ে আভাস রায়চৌধুরীও একমত। এখন দেখার যে 2রা মে এবং তার আগে অভূতপূর্ব 8 দফার নির্বাচনে বাংলার মানুষ ফুলের বাইনারি নাকি পিপলস অল্টারনেটিভ কার দিকে তার মত দেন আমরা লক্ষ্য রাখবো। আপনারা লক্ষ্য রাখুন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে, এরকম আরও অনেক রাজনৈতিক আড্ডা, রাজনৈতিক গল্প এবং রাজনৈতিক ভাষ্য নিয়ে আমরা আসবো আগামী দিনে আপনাদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন, ধন্যবাদ।